আমি আমার পরামর্শ দিতে পারি, এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন দেশের ক্রিকেটার সাকিব আল হাসান, কিন্তু নিরাপত্তার কারণে দেশে ফেরা হয়নি তার, যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে আবারও আলোচনায় এই বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ফর্মেটের সিরিজ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ, তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে, এমন আলোচনা গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে, তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি, আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দেব। উল্লেখ্য, আগামী 22 নভেম্বর মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট, সিরিজের প্রথম ম্যাচ নর্থ সাউন্ডে, দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু 30 নভেম্বর। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজে মুখোমুখি হবে।